অনেক স্বপ্ন নিয়ে পাকিস্তান থেকে এক নারী স্বামীসহ ব্রিটেনে আসেন, কিন্তু এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। স্বামী তার বাবা মাকে নিয়ে তাকে নানান ধরনের নির্যাতন করে, গুরুতর অসুস্থ করে। ভুক্তভোগী আমরিন ফাতিমা শেখের এমন অবস্থা করা হয়েছে যে তিনি আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। জানা গেছে 2014 সালে পাকিস্তানি বংশোদ্ভূত আমরিন ফাতিমা শেখকে বিয়ে করে পাকিস্তান থেকে যুক্তরাজ্যে নিয়ে আসেন তার স্বামী আসগর শেখ। এরপর তাকে জোরপূর্বক বিভিন্ন ড্রাগ খাওয়ানো হতো এবং তার শরীরে অ্যাসিডিক পদার্থ ছুড়ে দেওয়া হতো। লিডস ক্রাউন কোর্ট শুনানিতে বলেছে, ডায়াবেটিস না থাকা সত্ত্বেও আমরিনকে অ্যান্টি ডায়াবেটিস ঔষধ গ্লাইমেপিরাইড দেওয়া হতো, যা তার মস্তিষ্ক বিপর্যয়কর অবস্থা তৈরি করে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় মিসেস আমরিন শেখের স্বামী ওয়েস্ট ইয়র্কশায়ারের হাডার্সফিল্ডের ক্লারা স্ট্রিটের বাসিন্দা 31 বছর বয়সী আসগর শেখ, তার বাবা 55 বছর বয়সী খালিদ শেখ এবং তার মা 52 বছর বয়সী শবনম শেখকে 7 বছর 9 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, 2015 সালের 1 আগস্ট মিসেস শেখকে কস্টিক ম্যাটেরিয়াল দেওয়া হয়, যেটাতে এক ধরনের ক্লিনিং ফ্লুইড মেশানো হয়েছিল। এছাড়া তাকে বাড়িতে নিয়মিত নির্যাতন করা হতো। গুরুতর অসুস্থ অবস্থায় আমরিনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ধারণা করেন তিনি মারা যাবেন, কিন্তু হাসপাতালে তার ভেন্টিলেটরে বন্ধ করে দেওয়া হলে সবাইকে অবাক করে দিয়ে তিনি নিজে থেকে শ্বাস নেওয়া শুরু করেন। হাসপাতাল থেকে তাকে বাড়িতে আনার পর তাকে আরও নির্যাতন করা হয়। আদালতে প্রসিকিউটররা বলেন, আমরিনকে বর্তমানে শুধুমাত্র একটি টিউবের মাধ্যমে খাওয়ানো হয়, এভাবে খেয়ে তিনি কোনোভাবে বেঁচে আছেন, হয়তো একদিন মারা যাবেন, আবার দীর্ঘদিন বেঁচেও থাকতে পারেন, তবে বেঁচে থাকার এই সময়টা তাকে প্রচুর কষ্ট সহ্য করতে হবে। এদিকে আসগর শেখ এবং তার বাবা মাকে শাস্তি দেওয়া ছাড়াও তার দুই ভাই সাকলাইন শেখকে 6 মাসের সাজা দিয়ে 2 বছরের জন্য স্থগিত করা হয়। এছাড়া তার বোন শাগুফতা শেখকে 18 মাসের সাজা দিয়ে 2 বছরের জন্য স্থগিত রাখে আদালত। এই ছিল আমার কাছে ব্রিটেনে যে এক পাকিস্তানি নারীর উপর যে অমানবিক অত্যাচার করা হয় তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো সাবস্ক্রাইব করুন।